সবাইকে শুভেচ্ছা সাহেদটিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা সাহেদটিউবে, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন সাহেদটিউব। আমি বর্তমানে আসি হচ্ছে গোল্ডের চার্টে। অনেকেই গোল্ডের অ্যানালাইসিস চেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ভিডিওটা তৈরি করা। যদিও আমাদের এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং প্রচুর অবস্থা খারাপ আশা নিয়ে আসতেছে, তো আমরা চার্টে দেখি, চার্টের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। যদিও এই সপ্তাহে আমার গোল্ডে কোনো ধরনের ট্রেড নেওয়ার ইচ্ছা নাই, তারপর মার্কেটের মুভমেন্টটা কী হতে পারে বা কোন ধরনের, সেটা আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের জানানোর চেষ্টা। আশা করি ভালো একটা ফলাফল পাবেন। আমরা যদি 4 ঘন্টা চার্ট অনুযায়ী দেখি, তাহলে ট্রেন্ড লাইন কিন্তু 4 ঘন্টা চার্ট অনুযায়ী আপ ট্রেন্ডের দিকে আছে আপাতত। আর যদি ডাউন ট্রেন্ড আমরা ধরি, তাহলে এখানে ত্রিকোণমিতি এই অবস্থানটা আছে। আমরা যদি এভাবে ধরি, তাহলে এটা অনেকভাবে অ্যানালাইসিস করা যায়। জাস্ট আমি এই চারটা একটু অন্যভাবে আঁকতেছি একটু বোঝার জন্য। যদি আমরা 4 ঘন্টার চার্টের অন্য অন্য দিকগুলো দেখি, তাহলে মার্কেট আগে পরে এই অবস্থানে নামছিল, দেন এই অবস্থান থেকে উঠছিল। আমরা একটু চারটা অন্যভাবে নিয়ে আসি। এখানে কিন্তু আমাদের আগের যে ইয়ে আছে, দেখেন এটা আমি বাদ দিই, একটু ছোট করে নিয়ে আসি। আগে চার্ট গুলন এবং সাপোর্ট রেসিস্টেন্স জোন গুলন আইকে ফেলাই, তারপরে হচ্ছে অন্য বিষয়। এখান থেকে এই লেভেলটা ক্রিয়েট করছি, তাই তো? এটাকে যদি আমি এ পর্যন্ত নিয়ে আসি, তাহলে মার্কেটের অবস্থান হচ্ছে এই। সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করব, আমরা বেশি হজবরল করব না। সিম্পল ভাবে যত বুঝবেন, তত দেখবেন যে আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হয় এবং এখান থেকে একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। বাট আপনি যখনই হজবরল করতে যাবেন, তখন এখান থেকে প্রফিট তো দূরের কথা, লস ছাড়ার কোনো কিছুই হবে না। আর গোল্ডের মার্কেটের মুভমেন্ট কীরকম সেটা আমি তো আগে বলছি, যদি মার্কেটে টিকে থাকতে হয়, পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, গোল্ড থেকে দূরে থাকাই বেটার, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, কারণ আমাদের ব্যালেন্স থাকে খুবই কম। সো আমি অলরেডি চার্টের মধ্যে আছি, এখানে যদি আমি ধরি, সিম্পল ভাবে আমি যদি এটাকে সাপোর্ট রেসিস্টেন্স অনুযায়ী আমরা অ্যানালাইসিস করি, সিম্পল ভাবে আমার অত কিছু করার দরকার নেই। মার্কেট এখন আছে এই অবস্থানে, এই অবস্থান থেকে মার্কেট আগেও কয়েকবার ব্যাক করছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন মার্কেট এই অবস্থান থেকে নামছিল এবং এখান থেকে ব্যাক করে উপরে গেছে, এই অবস্থান থেকে ডাউন হয়েছে, এবং তার আগেও এই অবস্থান থেকে মার্কেট ফল করছিল এত দূর ওঠার পরে, যখন এটা ডাউন ট্রেন্ডে থেকে আপে আসছিল। তো সেই দৃষ্টিকোণে 4 ঘন্টা চার্টে আছি আমি, এখন 4 ঘন্টা চার্টে মার্কেটের এই অবস্থানে আছে। এখন মার্কেট আমরা যদি নিউজের ক্ষেত্রে যাই, নিউজ কি আছে সেটাও আমাদের একটু দেখার বিষয় আছে। আজকে মানডে ইউরোর কিছু নিউজ আছে, তেমন এফেক্টেড না। তারপর ইউরোর কিছু নিউজ আছে, ফেডের নিউজ আছে হচ্ছে ওয়েডনেসডে, মানে বুধবার দিন ফেডের কিছু নিউজ আছে। এছাড়া ফেডের নিউজ ছাড়া তেমন কোনো নিউজ দেখতেছি না, গোল্ডের ক্ষেত্রে একটা ইফেক্ট ফেলবে। সো আমরা যদি অ্যানালাইসিসটা করি, দুইটা অ্যানালাইসিস করবো, একটা হচ্ছে সেল ট্রেন্ডের জন্য আর একটা হচ্ছে বাই ট্রেন্ডের জন্য।
কারণ মার্কেট সেলে যাওয়ার সম্ভাবনা ততটা নাই, তবে এই লাইনটা যদি ক্রস করে তাহলে মার্কেট ধরে নিতে পারেন ডাউনের দিকে যাবে। ডাউনের দিকে যাবেন, ওকে। এই লাইনটা যদি ক্রস করে, এটা পজিশনটা আপনাদের আমি বলে দিই। এটা পজিশন হচ্ছে প্রাইস লেভেলটা ধরলাম এই, এটা হলে ডাউন, মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। এই লেভেলটা যদি ক্রস করে, আর এখান থেকে যদি এই উঠে এবং এই লাইনটা ক্রস করে, তাহলে আমার মার্কেট আপের দিকে কত দূর যাইতে পারে সেটা একটু দেখি। এই একটা লেভেল আছে, এই একটা লেভেল আছে, লেভেল দুটোই আমি ধরবো। এই যে রেশিওটা আছে, এই রেশিওর মধ্যে মার্কেট আপ ডাউন করার সম্ভাবনা বেশি। তো আপনি যদি যদি বাইয়ে থাকেন, তাহলে আপনার এখান থেকে আপনি বাই যদি ধরেন, তাহলে আপনার টিপি লেভেল থাকবে হচ্ছে এই লেভেল, দেন এই লেভেলটা, এগুলো হচ্ছে টিপি লেভেল। আর আপনার এসএলটা থাকতেছে এইখানে, যদি বাইরে থাকেন। এসএল লেভেলটা আমি আর একটু নিচে দিব, কারণ মার্কেট অনেক সময় বাড়ি খেয়ে তারপর উঠে। তো এসএল লেভেলটা এই লেভেলটা হবে, আর এটা যদি ক্রস করে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড হলে মার্কেট কতদূর নামতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মার্কেটে তখন এরিয়া চলে আসে হচ্ছে এই ফার্স্ট এরিয়া, ওকে। সেকেন্ড এরিয়া যদি আসি, কারণ আমাদের সেকেন্ড এরিয়া এখানেই পড়া আছে, তো আমি এটাকে যদি আর একটু বড় করি, যদি সেলের দিকে যায় তাহলে মার্কেট যেতে পারে এই এরিয়ার এই লেভেল, দেন এই লেভেল, দেন এই লেভেল পর্যন্ত, তারপর মার্কেট আবার রিভার্স করতে পারে। এই লেভেলটা এইখানে রাখবো, এই লেভেলটা রাখতে পারেন, এটা এখান থেকে টাচ করে ওঠার সম্ভাবনা বেশি। তো মার্কেট যদি এই লেভেল ক্রস করে, দেন মার্কেট ডাউন, এখানে এটাকে আমি লেভেল ধরলাম, বাই এসএল এসএল, এটা তো আমরা যদি ই করি, তাহলে এখান থেকে হিসাবে বাই নেওয়া যায় এই লেভেলটা থেকে, কারণ এখান থেকে মার্কেট দেখেন এই এই লেভেল গুলো থেকে মার্কেট ই হয়েছে, এগুলো বাই লেভেল পজিশন ধরা যায়। বাই লেভেল যদি ধরি তাহলে এ পর্যন্ত আসতে পারে, অনায়াসে এ পর্যন্ত আসার সম্ভাবনা, দেন এ পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এরপরে যদি লং টাইমে যায় তাহলে এই পর্যন্ত,
তাহলে এটা হচ্ছে সেল ট্রেন্ড লেভেল পজিশন আমরা দেখছি, এটা হচ্ছে তখন এন্ট্রি পজিশন চলে আসে, এটা সেল টিপি আমরা ধরবো, আমি এটাকে যদি সেলের দিকে যাই সেল টিপি ওয়ান, তখন এইটার এসএল পজিশনটা চলে আসে হচ্ছে ঠিক এইটা, তো এটাকে আমরা ধরতে পারি হচ্ছে বাই পজিশন এন্ড সেল এন্ট্রি এসএল পজিশন, ওয়েন মার্কেট ক্রস তার মানে হচ্ছে আমি এটা বুঝাইতে যাচ্ছি যে এই পজিশন থেকে আমরা বাই নিব, যদি মার্কেট এখান থেকে ক্রস করে যায় তাহলে হচ্ছে আপনার সেলের দিকে যাবে, সেলের দিকে গেলে এই পজিশন গুলো আমরা অনায়াসে ধরতে পারি টিপির জন্য, তখন আমাদের এই সেলটা থাকবে হচ্ছে এই পজিশনটা, আর এটা হবে হচ্ছে আমাদের বাই এন্ট্রির সেল পজিশন এন্ড ওয়েন দিস পয়েন্ট ক্রস ডাউন, তার মানে এই যে পজিশনটা আমরা ধরছি এই পজিশনটা যদি ক্রস করে তাহলে আমরা সেগুলোর পজিশনটাই ধরে নিব, এবং আমার তখন বাইয়ের যে এসএল পজিশনটা, তো এটা বাইয়ের, আর সাথে হচ্ছে সেল এন্ট্রি আমরা এখান থেকে ধরে নিব, তো সেই ক্ষেত্রে আমরা টিপি এটাকে ধরতে পারি বাই টিপি ওয়ান, আর এটা হবে বাই টিপি টু, আর এটা আমি বাই টিপি থ্রি ফর লং, এই হচ্ছে অবস্থা। কিন্তু বিষয়টা হচ্ছে সিম্পল ভাবে আমি যদি ধরি এখান থেকে আপনারা শুধুমাত্র এই যে লেভেলটা আছে, এই লেভেলটা বলতে আমি এখানে এই এবং এখানের এই এই জায়গাটুকের মধ্যে মার্কেট ঘুরপাক খাবে, এই জায়গাটুকের মধ্যে, তার মানে হচ্ছে এখান থেকে যদি আমি ধরি কোন দিয়ে বুঝাবো, একটা সেরকম আর দেখতেছি না, এই লেভেল থেকে আপ আবার এই লেভেল থেকে ডাউন,
এই লেভেল থেকে আপ এই লেভেল থেকে ডাউন, মানে এটা আমি বুঝতে পারছি এই যে পজিশনটুকু আছে, পজিশন বলতে 1.10 আর হচ্ছে এদিকে 1.73, এই লেভেলটুকের মধ্যে মার্কেট সাইডওয়ে হিসাবে ঘোরার সম্ভাবনা সবচাইতে বেশি। সো আপনারা যদি লং টাইমে যান, মানে আমার দৃষ্টিকোণ থেকে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিক থেকে মার্কেটটা এরকমের মুভমেন্ট করতে পারে। এখন নিউজের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, বুধবারের একটা ফেডের নিউজ আছে এবং ওইটার উপর একটা ইফেক্ট পড়বে মার্কেট। তার আগে মার্কেটে দেখা যাবে যে ছোটখাটো আপ ডাউন হইতে পারে, আর ছোটখাটো আপ ডাউন যদি হয়ে থাকে তাহলে মার্কেটে এই যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে ঘুরপাক খাওয়ার সম্ভাবনা বেশি। দ্যাটস মিন আপনার সাইডওয়েতে থাকবে আশা করতেছি আমি, এবং এই সাইডওয়ে থেকে আপনি উপর লেভেল থেকে সেলে থাকবেন, নিচের লেভেল থেকে বাই দিলেন, এভাবে আপনারা ছোট ছোট করে এন্ট্রি গুলো নিয়ে একটা ভালোই করতে পারেন। সেই ক্ষেত্রে উপরের এই লেভেলটা আপনারা ধরবেন হচ্ছে যখন বাইয়ের দিকে যাচ্ছেন তখন এই এইটা থাকবে টিপি পজিশন, এই লাইনটা মানে এই নিচের লাইনটা, আর যখন সেলের দিকে যাচ্ছেন ও তখন আর এসএলটা থাকতে হচ্ছে এই লেভেলটা থাকতেছে, যখন সেলের দিকে যাচ্ছেন আপনি তখন দেখা যাচ্ছে এই উপরের লেভেলটা আপনি এসএল হিসাবে ধরতেছেন আর টিপি হিসাবে এই নিচের লেভেলটা ধরতেছেন। দ্যাটস মিন এখানে যদি আপনি স্কাল্পিং করে কিছু প্রফিট বের করতে চান সেটা হবে সবচাইতে বেটার। হয়তোবা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে যাচ্ছি, আর এই লেভেলটাই আমি মনে করতেছি চলমান থাকবে এবং এটাই সাইডওয়ে মার্কেট হয়ে এই লেভেলের মধ্যে ঘুরপাক খাবে, বুধের দিকে একটা ইফেক্ট করতে পারে, এবং তার আগে দেখা যাবে মার্কেটটা আরেকটু ডাউন হইতে পারে। ডাউন হইতে পারে বলতে এই যে লেভেলটা আমি দিছি সেল ট্রেন্ডের, যেখান থেকে সেল, এই লেভেলটা যদি ক্রস করে তাহলে তো ডাউনের দিকেই বললাম, আর যদি ক্রস না করে তাহলে এখান থেকে আবার বাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমি বাইটাকে প্রাধান্যতা দিতেছি বেশি গোল্ডের ক্ষেত্রে এই। আর আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনার ব্যালেন্স বুঝা শুই না তারপরে এন্ট্রি গুলো নেবেন, কারণ গোল্ডের মার্কেটটা খুবই রিস্ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সাহেদটিউব বাংলাদেশের সর্বপ্রথম ফরেক্স রিলেটেড ইউটিউব চ্যানেল। ফরেক্স সংক্রান্ত বিভিন্ন ভিডিও অ্যানালাইসিস এবং ফ্রি সিগনাল এখানে দেওয়া হয়। ফরেক্স এবং অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড সকল বিষয়ে ঝুঁকিপূর্ণ। আমার চ্যানেলটি শুধুমাত্র শিখানো, জানানো এবং বোঝানোর উদ্দেশ্যে তৈরি করা, কেউ কেউ কোনোভাবে উৎসাহ প্রদান করা হয় না। ভালো খারাপ বিষয়গুলো তুলে ধরা হয় আপনাকে পরিপূর্ণভাবে জানানোর উদ্দেশ্যে, যা করবেন নিজ দায়িত্বে বুঝে শুনে এবং ভালোভাবে শিখে করবেন। যেহেতু বিষয়গুলো আর্থিক ঝুঁকির স্থান, তাই কোনো কিছু করলে নিজ দায়িত্বে করবেন, এজন্য কেউ দায়ী থাকবে না। ধন্যবাদ।